গাইবান্ধার সাবেক এমপি লিটন হত্যার ঘটনায় অস্ত্র মামলায় জাতীয় পার্টি নেতা কাদের খানের যাবজ্জীবন কারাদণ্ড। সাগরে মাছ ধরা বন্ধের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুমকি। এখনও ঈদের আমেজ পার্বত্য জেলার বিনোদন কেন্দ্রগুলোতে, নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসসালামু আলাইকুম, স্বাগত আর টিভির জেলা সংবাদে। শুনছিলেন মার্কিন, শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা ফিরোজ। গাইবান্ধা এক আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্র মামলার রায়ে জাতীয় পার্টি নেতা আব্দুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় পৃথক এক ধারায় তাকে 15 বছর কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে গাইবান্ধার বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র রাখায় কাদের খানকে যাবজ্জীবন ও অবৈধ গোলা বাদুর মজুত রাখায় 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, এমপি লিটন হত্যায় 3টি অস্ত্র ব্যবহার হয়, এর মধ্যে একটি অস্ত্র কাদের খান নিজে থানায় জমা দিয়েছেন। 2016 সালের 31 ডিসেম্বর সুন্দরগঞ্জের নিজ বাড়িতে লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দীর্ঘদিন পর রাষ্ট্রপক্ষের সাক্ষী প্রমাণ করে সক্ষম হয়েছে। এই দুটি ধারায়, একটি ধারায় হচ্ছে যাবজ্জীবন দিয়েছে এবং অন্য একটি ধারায় 15 বছর জেল দিয়েছে। সাগরে 65 দিন মাছ ধরা বন্ধের প্রতিবাদে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলেরা। এতে প্রায় আধা ঘন্টার মতো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে জেলেদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জেলেদের অভিযোগ, এর আগে এত দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ ছিল না, সামনে ইলিশ ধরার মৌসুম, এ সময় 65 দিন মাছ ধরা বন্ধ ঘোষণা করে লাখো জেলেকে বিপদে ফেলা হয়েছে। এই নিষেধাজ্ঞা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন মৎস্যজীবী নেতারা। আগামী 72 ঘন্টা সময়ের ভিতরে যদি সরকার আমাদের এই 65 দিনের দাবি প্রত্যাহার করে না নেয়, তাহলে 72 ঘন্টা পরে আমরা আবারও রাজপথে আসব। ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের ঢল নেমেছে রাজবাড়ির দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে। এতে দুই ঘাট সংলগ্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে দৌলতদিয়া ঘাটে লঞ্চ সংকট থাকায় তীব্র গরমে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে সকাল থেকে একেবারেই স্বাভাবিক রয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌঘাট। দক্ষিণাঞ্চল থেকে আসা গাড়ির তেমন কোনো চাপ নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। পর্যাপ্ত ফেরি থাকায় কোনো ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন যাত্রীরা। তেমন চাপ নেই লঞ্চ ও স্পিড বোর্ডেও। চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোতে এখনও বিরাজ করছে ঈদের আমেজ। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে পুরো এলাকা উৎসব মুখর। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন মৌসুমী রহমান। ইট কাঠ পাথরের নগরী ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে প্রকৃতির কাছে ছুটছে অনেকেই। ঈদের ছুটিতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা, সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, ফয়েজ লেক, বহদ্দার হাটের স্বাধীনতা পার্ক, আগ্রাবাদের কর্ণফুলী শিশু পার্ক, পতেঙ্গা ও বাটারফ্লাই পার্কে দর্শনার্থীদের ভিড়। এখানে আমরা ঈদের ছুটিতে বেড়াতে এসেছি, অনেক ভালো লাগতেছে, আমরা অনেক আনন্দ, সবাইকে নিয়ে একটু মজা করার জন্যই এখানে আসা এবং এখানে পরিবেশটা অনেক সুন্দর। ঈদের ছুটিতে বেড়াতে আসলাম, এই নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো, এখানে আমরা ঘুরতে আসছি ফ্যামিলি সহ সবাই মিলে, এখানে ভালো লাগে, বাচ্চাদের একটা বিনোদনের ব্যবস্থা আছে এখানে। পাহাড়ের শহর রাঙামাটিতেও ভিড় দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষের। রাঙামাটির অপার সৌন্দর্যে মুগ্ধ তারা। বেসরকারিভাবে এই ধরনের যদি আরো কয়েকটা উদ্যোগ হয়ে থাকে তাহলে রাঙামাটি বাসের জন্য অনেক উপকৃত হবে। এই রাঙামাটি শহরটা অনেক ভালো লাগছে, ওই যে পাহাড়গুলো অনেক সুন্দর, এখানেও ঘুরে মজা পাইছি, ঈদের ছুটি ঘুরতে আসলাম, খুবই ভালো লাগতেছে। এদিকে খাগড়াছড়ির অদূরে আলোটিলা, রহস্যময় সুড়ঙ্গ, হর্টিকালচার পার্ক, রিছাং ঝর্ণা ও মাটিরাঙ্গার জলপাহাড়ের নান্দনিকতাও টানছে পর্যটকদের, সাথে ভিন্ন মাত্রা যোগ করেছে সাজেক ভ্যালি। খাগড়াছড়িতে বন্ধের বাদে তো আর আসা হয় না, তো আসছি ঘুরতে বন্ধুদের সাথে। ঝর্ণা দেখলাম, পার্ক দেখলাম, প্রাকৃতিক সৌন্দর্য,
খাটা ছিল অনেক মুগ্ধ করে। আর এখানে আপনার আলু টিলা আছে, আলু টিলা সুরঙ্গপথটা ভূত বোঝা আগের সুরঙ্গপথ, মানে এটা ঘুরে ঘুরে খুব ভালোই লাগলো খাগড়াছড়ি এই আলু টিলাটা। পর্যটক দর্শনার্থীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ নজর রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মৌসুম রহমান, আরটিভি। নেত্রকোনা সদরে বিষ্ণু নামে এক জেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার শাকুয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তাসকিনকে আটক করেছে পুলিশ। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত একটি ডোবা থেকে আলফাজ হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে যশোরের মনিরামপুরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঋণের দায়ে ওই ব্যবসায়ী আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এছাড়া রাজশাহীর পুঠিয়ায় এক শ্রমিক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে বাপ্পি ওরফে রাজীব নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের 3 সদস্য। সোমবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় হোসেনপুর লালমতি সড়কের মিল গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে পুলিশ একটি ক্রিজ, একটি রামদা ও 1200 পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশ বলছে নিহত বাপ্পি মাদক ব্যবসায়ী, তার মাদক আইনে 11টিরও বেশি মামলা রয়েছে। এদিকে গেল রাতে সাভারের আশুলিয়ায় 2 ডাকাতের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তল সহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। গতকাল বিকেলে উপজেলার গড়াডোবা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত 3 যুবককে আটক করেছে পুলিশ। সকালে নেত্রকোনা সদর হাসপাতালে কিশোরীটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়া নীলকুঠি মাঠ এলাকার একটি আম বাগানে 9 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে পুলিশের হেফাজতে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। ওদিকে গেল রাতে খাগড়াছড়িতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাইবান্ধার সাবেক এমপি লিটন হত্যার ঘটনায় অস্ত্র মামলায় জাতীয় পার্টির নেতা কাদের খানের যাবজ্জীবন কারাদণ্ড। সাগরে মাছ ধরা বন্ধের প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুমকি। এবং এখনও ঈদের আমেজ পার্বত্য জেলার বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতের সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জেলার সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।